আজকে আমরা প্রফেসর জিনাতারা ম্যামের কাছ থেকে জানবো অনিয়মিত মাসিক হলে কি কি টেস্ট করা প্রয়োজন। প্রথমেই বলছি, আপনাদের লাইক দেওয়া দরকার নেই, কমেন্ট করার দরকার নেই, শেয়ারও দিয়ে না, কিন্তু আপনার যদি অনিয়মিত মাসিক হয় তাহলে পুরো ভিডিওটি না টেনে দেখবেন, ভিডিওটি আপনার উপকারে আসবে। আপনি কি জানেন স্টেম সেল সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনার শিশুর সুস্থ ও সুরক্ষিত ভবিষ্যতের জন্য? জন্মের সময় শিশুর স্টেম সেল সংরক্ষণ করে আপনার শিশু এবং আপনার পরিবারকে 80টিরও বেশি রোগ থেকে রক্ষা করতে পারেন। কর্ড ব্লাড ব্যাঙ্কিংয়ের জীবন রক্ষাকারী সুবিধা সম্পর্কে আরও জানতে 01312178910 এই নাম্বারে কল করুন। ম্যাম, ওই অনিয়মিত মাসিকের ক্ষেত্রে মানে আমরা সাধারণত কি কি টেস্ট বা পরীক্ষা করে হচ্ছে বুঝতে পারি যে এটা কি কোনো প্যাথোলজিক্যাল কারণ নাকি এই ফিজিওলজিক্যাল কোনো নর্মালি হচ্ছে এরকম হচ্ছে? ম্যাম ধন্যবাদ, প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা অনেকে এসে ভাবেন যে এত টেস্ট কেন দিয়েছে। হ্যাঁ, আসলে হয়েছে কি, আমি দর্শকদের জন্য বিস্তারিত কারণগুলো বলেছি। যখন একটা পেশেন্ট আমাদের কাছে আসেন, সে কিশোরী হোক, তরুণী হোক আর বয়স্ক হোক, আমরা তো জানি না কি কারণে তার মাসিকটা এরকম এলোমেলো হচ্ছে বা অনিয়মিত হচ্ছে। তখন কি করি আমরা, তাকে ছোট্ট করে পরীক্ষা, মানে প্রথমে তো ইতিহাস নিয়ে নিই যে তার এই মাসিকটি কখন শুরু হয়েছে, এই মাসিকের সাথে তার অজস্র পেটে ব্যথা আছে কিনা, এই মাসিকটি গন্ধময় কিনা। ওগুলো আবার ইনফেকশনের দিকে চলে যায়, তখন সেটি একটু আলাদা। আর যদি এমনটি না, ওগুলো কিছু না, শুধু মাসিকটাই তার এলোমেলো হচ্ছে, অনিয়মিতই হচ্ছে, এলোমেলো হচ্ছে, তখন আমরা জেনে নিই যে কবার হচ্ছে, কত রকমের, কতদিন থেকে হচ্ছে, কটা প্যাড তিনি নিচ্ছেন, কোনো চাকা যাচ্ছে কিনা গোল গোল, এসব সব জিজ্ঞেস করে নিই। তারপর তো ফার্টিলিটির প্রশ্ন আসে যে তার সন্তান আছে কিনা, বা তিনি কোনো ড্রাগস মানে ওষুধ দিচ্ছেন কিনা, বড়ি খাচ্ছেন কিনা, এলোমেলো করছেন কিনা, তার অসুস্থতা রয়েছে কিনা, তার কোনো যেমন ধরুন অনেকে ব্রেস্ট ক্যান্সার পেশেন্ট আমাদের কাছে আসে, আজকাল তো আল্লাহর মতো অনেকে বেঁচে থাকেন অনেকটা দিন, তারা হচ্ছে ট্যামক্সিফেন খাচ্ছেন, তখন তাদের কিন্তু এলোমেলো মাসিক হচ্ছে। হ্যাঁ, সেই গ্রুপটিও কিন্তু আমাদের কাছে আসছেন, তো তখন জিজ্ঞেস করি আপনি কোন মেডিসিনটি খাচ্ছেন, কোন মেডিসিন আপনি গ্রহণ করছেন। তো এইরকম নানাবিধ প্রশ্ন করে নিই আমরা, একে ইতিহাস নেওয়া বলে। ইতিহাসটি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, তাতে আমরা অনেক কিছু বুঝতে পারি, এবং এটি ইতিহাসটি আমাদের ফোকাস করে যে কোন দিকে, কোন কারণের দিকে পেশেন্টটি আমার যাচ্ছে। তারপর আমরা একটা ফিজিক্যাল এক্সামিনেশন করি, মানে তার রক্ত শূন্যতা আছে কিনা, ব্লাড প্রেশারটি কেমন, তিনি যে অত্যন্ত মোটা বা নিয়ে কেমন তার ওয়েটটা আছে। তারপর যাদের বিবাহিত নারী তাদেরকে আমরা পারভাজাইনাল এক্সামিনেশন করি, যোনিপথে ছোট্ট একটু এক্সামিনেশন করে দেখি যে সেখানে ফাইব্রয়েড রয়েছে কিনা, এন্ডোমেট্রোসিস রয়েছে কিনা, অ্যাডেনোমায়োসিস আছে কিনা, কোনো পলিপ আছে কিনা। হ্যাঁ, স্পেকুলাম এক্সামিনেশন করে আমরা সুন্দর করে ফিজিক্যাল এক্সামিনেশন করি। হ্যাঁ, তারপরে যে প্রশ্নটি এসেছে, আমরা তখন বিষয় মানে বিশদ আকারে টেস্ট দিই। এখন কথা হচ্ছে এত টেস্ট দিই কারণ আমরা তো জানি না, হরমোনাল প্রোফাইল করতেই হবে, যেমন থাইরয়েডটি কেমন রয়েছে, তার তার প্রোল্যাকটিনটি কেমন রয়েছে, এটা আমরা দেখিনি। হ্যাঁ, তারপর হিমোগ্লোবিন, সিবিসি তো দিতেই হয়, ব্লাড কাউন্ট যেটা আমরা বলি, যে কমপ্লিট ব্লাড কাউন্ট করি। তারপরে হয়তো অনেক সময় কোয়াগুলেশন প্রোফাইল দেখি, যদি আমার মনে হয় হিস্ট্রিতে, সবাইকে যে দেবো তা না, যদি মনে হয় হিস্ট্রিতে যে হ্যাঁ এই মেয়েটি তো তার মনে হচ্ছে হাত কেটে গেলে ব্লিডিং হয়, পা কেটে গেলে ব্লিডিং হয়, দাঁত থেকে অনুগত ব্লিডিং হয়, তখন তো আমাকে কোয়াগুলেশন প্রোফাইল করতে হয়, দেখতে হয়। আচ্ছা, তারপরে আমরা ব্লাডে আরও কিছু টেস্ট দেখে নিই, যেমন লিভার ফাংশনটা তার ঠিক রয়েছে কিনা, হরমোনের কথা বলেছি, হিমোগ্লোবিনের কথা বলেছি, আর ইয়াং যারা কিশোরী মেয়ে তাদের ইলেকট্রোফোরেসিসও করে নিই। আচ্ছা, এদিকে আর সবচেয়ে যেটা ইম্পর্ট্যান্ট টেস্ট করি আমরা, আল্ট্রাসোনোগ্রামটা করি। হ্যাঁ, আল্ট্রাসোনোগ্রামটা করি আমরা দেখে নিই, সাধারণত ইয়াঙ্গার গ্রুপ অফ উইমেনদের আমরা পেটের উপর দিয়ে আল্ট্রাসোনোগ্রাম করি, আর যারা যাদের বিবাহিত মহিলা আছেন তাদের আমরা জনিপথে আল্ট্রাসোনোগ্রাম করি, একে বলা হয় TVS। তাতে কি হয়, আল্ট্রাসোনোগ্রাম আমাদের বলে দেয় যে তার ওভারিতে পলিসিস্টিক ওভারি রয়েছে কিনা, বা তার এন্ডোমেট্রিয়াল মানে জরের ভিতরে কোনো পলিপ, টিউমার, সিস্ট, অ্যাডেনোমায়োসিস এগুলো রয়েছে কিনা, সার্ভিক্সে কোনো সমস্যা আছে কিনা, এগুলো আমরা দেখিনি। আর যেটি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে যে আমরা সব মেয়েদেরকে, কিন্তু এটা আমি দর্শককে অবশ্যই বলবো, যে যারা ইয়াং গ্রুপ রয়েছেন, বিবাহিত রয়েছেন, তাদের সকলেরই কিন্তু প্যাপসমেয়ার বা জরের মুখের রসটি পরীক্ষা করতে হবে। কেননা আপনারা জানেন যে সার্ভাইকাল ক্যান্সার বা জরের মুখের ক্যান্সার আমাদের দেশে প্রচুর পরিমাণে বিদ্যমান। সুতরাং এই ছোট্ট পরীক্ষা করে আমরা যদি জরের মুখের টেস্টটি করে নিই, যে প্যাপসমেয়ার বলি, আর আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য গভর্নমেন্ট থেকে রয়েছে ভায়া, সেই টেস্টটি করে দেখে নিলে বোঝা যায় জ্বরের মুখে কোনো খারাপ কিছু রয়েছে কিনা।
সুতরাং ওই প্যাপ স্মেয়ারটা করে নিই আমরা। আর বিশেষ প্রয়োজনে, সেটি অত বিশদ যাচ্ছি না আমি, শুধু বিশেষ প্রয়োজনে আমরা কলপোস্কোপি বা এরকম বলতে পারি যে যারা খুব বয়স্ক মহিলা তাদের ব্লিডিং হচ্ছে, তখন এন্ডোমেট্রিয়াম বা জলের ভিতরে কোনো ক্যান্সার রয়েছে কিনা সেটি দেখবার জন্য আমরা ডিএনসি বা ডায়াগনোস্টিক কিউরেটিস করে থাকি আর কি। তো সেটি তো সেই সময় সাপেক্ষ সকলের জন্য নয়। আমি আগেই বলেছি আমরা ইতিহাস নিই, টেস্ট তো অনেক থাকে, তবে একটু বিশদ টেস্ট করতে হয়। তবে যেখানে হিস্ট্রি থেকে বেশি সাজেস্টিভ হবে যে হ্যাঁ এই মেয়েটি এটি হতে পারে, সেটির দিকে আমরা বেশি। দর্শক, আপনারা আপনাদের কাছে আবার একটু অনুরোধ থাকবে যে আপনাদের আপনারা আমাদের অনুষ্ঠানটিকে বেশি বেশি শেয়ার করে দেবেন, কারণ আজকে দেখলেন যে এত গুরুত্বপূর্ণ একটি আলোচনা হলো। আপনারা আপনাদের টাইম লাইনে রাখলে অনেকেই সেখান থেকে জানতে পারবে, শিখতে পারবে এবং অনেকের অনেক কমন প্রবলেম থাকে, তার সলিউশন তারা পাবে। এবং আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে, সেই ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের পরবর্তী ইউটিউব চ্যানেল থেকে মানে পরবর্তী লাইভ গুলো সরাসরি সম্প্রচার করা হবে। এবং দর্শকদের কাছে অনুরোধ থাকবে, আপনারা আমাদের লাইভটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, কারণ বেশি বেশি শেয়ার করলে যে বেশি শেয়ার করবেন তিনি টপ ফ্যান নির্বাচিত হবেন এবং আমাদের সাথে অনুষ্ঠানে সরাসরি সংযুক্ত হওয়ার সুযোগ পাবেন।